হ্যালো হ্যালো দাসবাবু, আমি রথিন মিত্র বলছি। হ্যাঁ স্যার, বলুন স্যার। আমাদের এলাকায় প্রোডাক্ট বিক্রির নাম করে কিছু সেলসম্যান বেরিয়েছে, তারা বাড়ি বাড়ি গিয়ে চুরি করছে, ঠকাচ্ছে, জাল ভরি বিক্রি করছে। তাদের একজনকে আইডেন্টিফাই করা গিয়েছে, তার নাম অনিমেষ সেন। আমি চিনি স্যার, অনিমেষ সেনকে আমি চিনি, জালি ঘড়ি বিক্রি করে। এই তো ম্যাডাম করে একটা দিয়ে গেছে স্যার, আমি ওদের অফিসটাও চিনি স্যার। অফিস চেনেন? দেন অ্যারেস্ট হিম ইমিডিয়েটলি। হ্যাঁ, পরে কথা বলছি। কি হলো? কিচ্ছু যায় আসে না, বিরক্ত করো না, বলছি তো। অনি, মাঝে মাঝে তুই এমন একটা কাজ করে বসিস না, সত্যি পল্টুর মা ঠিকই বলেছিল যে ছেলের বিয়ে দিয়ে দাও, তাহলেই দেখবি সব ঠিক হয়ে যাবে। চলো। কোথায় যাবো আমি? আমার বিয়ে দিতে। সকাল সকাল আবার কে এসে হাজির হলো দেখি। পাত্রীপক্ষ, পাত্রীপক্ষ, খুলে দাও। কই, কোথায় আপনার ছেলে? কোথায়? ভেতরে ঘুমোচ্ছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি ব্যাপার? কেন? ও কি করেছে? ফ্রড কেস। অনেকদিন ধরে এইসব করে বেড়াচ্ছে, তাছাড়া কিছু করার নেই। খোদ এসপি সাহেবের অর্ডার। চলুন। ঘড়িয়াল বস কি বলছে? কি বলছে? আমি আগেই বলেছি, টার্গেট অ্যাচিভ তোমাকে করতেই হবে। আসলে কতগুলো প্রবলেম আছে, আমাদের কোনো পেপার অ্যাড নেই, টিভি অ্যাড নেই, সেই কারণে। তাহলে অন্যেরা করছে কি করে? তারা তো তোমার মতো নানা নজুমাত নিয়ে আমার কাছে আসছে না। আমি তো বললাম স্যার, আমি চেষ্টা করছি। ওসব চেষ্টা করছি আমাকে শুনিও না, কিছু খেয়ে নে। ইউ মাস্ট ডু ইট। আর এই মাসের টার্গেট তুমি যদি প্লিজ এরকম করিস না, তাহলে সামনে মাস থেকে আমি খাবো না। কমিশন বেসিসে কাজ করতে হবে, আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, ইচ্ছে করছে না বললেই হলো? কেন জেদ করছিস? আমি একটা ভালো খবর দিলাম, তুই কাঁদছিস? তুই শান্ত, তুই প্লিজ শান্ত, আমি আঙ্কেলের সাথে কথা বলছি। আঙ্কেল একটু বাইরে আসবে তুমি? কি ব্যাপারটা? কি চলো না, বলছি। অনি, আরে কটা বাজে রে? জানি না, পাঁচটা। পাঁচটা? মাথাটা কি গেছে? আরে বাবা, আছে।
দশটা বাজে আর তুই মুড়ে মুড়ে ঘুমোচ্ছিস? অটো অটো ডট বাজে কিরে, তুই কাজে বেরোবি না? হ্যালো দাসবাবু। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন স্যার। আমি এখন এই থানার কাছাকাছি। অনিমেষকে থানায় নিয়ে যেতে হবে না, আপনি ওকে আমার বাড়িতে নিয়ে আসুন। স্যার বাড়িতে? হ্যাঁ হ্যাঁ বাড়িতে, আমার বাড়ি। আচ্ছা স্যার ঠিক আছে, আমি এখনই পৌঁছে যাচ্ছি। ওকে ছাড় 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 বলছি। শোন আজকে যদি তুই কাজে না বেরোস তো আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। আঙ্কেল সব কিছু ঠিক আছে তো? আমি দাসবাবুকে বললাম অনিমেষকে এখানে নিয়ে আসতে। তোমাকে বেরোতে হবে। আচ্ছা চন্দ্রিমা ঠিক আছে? যাও। অনিশিয়া ঠিক কোথায় আছে? অনি মানে কাঁদছে। অত ঘুমোস না অনি, কাজটা মন দিয়ে কর। দেখছিস তো এত বড় একটা ব্যাপার হয়ে গেল, অথচ অথচ আমি কিছু জানতে পারলাম না। আশ্চর্য। ও কি আর আমাকেও কিছু বলেছিল? তুমি যাও, তো জোর জার করে জানতে হয়েছে কাজকে। ঠিক আছে উঠে পড় কেন? হ্যাঁ নিয়ে এসেছি, কোনো প্রবলেম হয়নি, পড়ে পড়ে ঘুমোচ্ছিল, একদম তুলে নিয়ে চলে এসেছি স্যার। ঠিক আছে বেল ডান দাসবাবু, আমি একটু ওর সাথে একান্তে কথা বলতে চাই, আপনি আসুন। ওকে স্যার। বাড়িতে ফোন আছে? গুড মর্নিং স্যার। বাড়িতে ফোন আছে? সিটি ওয়াচ থেকে আসছি, আপনার সঙ্গে একটু কথা বলবো স্যার। ওয়াচ নাম্বারটা কত? মানে ঘড়ি? টু এক্স্যাক্টলি স্যার, ফোর চলছে। টু টু সব কটা ঘড়ি একসঙ্গে রাইট? 8269 না মানে অ্যাকচুয়ালি স্যার আমি আপনাকে কয়েকটা রিস্ট ওয়াচ দেখাতে চাই। আমাদের কোম্পানির পক্ষ থেকে প্রত্যেকটা রিস্ট ওয়াচের সঙ্গে একটা করে টাইম পিস ফ্রি দেওয়া হচ্ছে, অ্যাবসলিউট ফ্রি। আপনাকে দেখাই স্যার, আপনি না একদম চোখ ফেরাতে পারবেন না। আপনি থানায় ঘড়ি বেচতে এসেছেন? ওর সাথে ভেতরে যাও। আপনার সাহস তো কম নয়। আমি ভেতরে যাও। সাহসের কি আছে স্যার? হোয়াট আ কিউট স্যার। আরেকজন মানুষকে অ্যাপ্রোচ করছে। আপনি বলুন আমি যাচ্ছি। স্যার আমি কি ওয়েট করব? করুন। হ্যালো। হ্যালো আপনি অনিমেষের মা বলছেন? অন্তত আজ একটা মাল বেচবো। আমি এসপি রথিন মিত্র বলছি, আপনি এক্ষুনি এসপি বাংলোয় চলে আসুন। আপনি আসার সময় ফুল নিয়ে আসবেন, কেমন? আর তাড়াতাড়ি আসবেন। আমি ছেড়ে দিন, আর কোনো অন্যায় করিনি। নাচ আমি জানি আপনার ঘড়িটা সামলেই 8 মিনিট 8 সেকেন্ড মাত্র 8 সেকেন্ড, আর তার জন্য আমাকে 3 দিন অন্তর থানায় হাজিরা দিতে বলা হয়েছিল, আর তার জন্য আমার চাকরিটা আমার দাসবাবু রেজিগনেশন দিতে হলো। কিন্তু এটা আপনি কি করলেন ম্যাম? আপনি পাঠিয়ে থাকুন আর আপনার বাবা পাঠিয়ে থাকুন, ব্যাপারটা কিন্তু একই। দেখুন আমার কাছে 405.50 টাকা রয়েছে, ব্যাপারটা নিয়ে এই ঝামেলাটাকে একটু করুন। 400 টাকা তোমাকে হাত ধরে ঘড়ি পড়াতে কে বলেছিল? মেয়েদের হাত ধরা বুঝো? করতে পারি আমি কেবল কাস্টমার বুঝি। রাবুনি তুই চুপ করে থাক। তুমি কি জানো যে তুমি চন্দ্রিমার কত বড় ক্ষতি করেছো? আমি এটা অপরাধ। চন্দ্রিমাকে দাসবাবু নামটা পর্যন্ত জানে না, প্রতিটা লিখে নেবেন, ছেড়ে বসে আছে আর রেকর্ডও করে রাখবেন। দেখ এবার কিন্তু আমার ভীষণ মাথা গরম হয়ে যাচ্ছে ওর উপর। তারপর আমি দেখছি। আমি কিন্তু আর তোমার সাথে এবার মুখে কথা বলবো না, এবার আমার হাত চলবে। কি ব্যাপার? স্টুপিড মনে হচ্ছে মেজাজটা ঠিক। বিশ্বাস করুন ম্যাম আমি কিছু করি না। বড় মহিলা বিশ্বাস করুন স্যার আমি কিছু করি না। আমাকে কি যাবে না কাটি দেখছেন কি হা করে চন্দ্রিমা? কেসটা কি
রেপ মার্ডার এক্সট্রাকশন আই রিয়েলি ভেরি সরি ম্যাম আপনি নিজেই কাটি ম্যাডাম রেপ কেস চন্দ্রী মা আপনি সকাল থেকে কিছু খাননি না মন দিয়ে কর দেখছিস তো তোর বাবা চলে যাবার পর আমাকে কিছু একটা করতেই হবে অন্তত আজ একটা মাল বেচবই বলুন এ কি ম্যাডাম আমি বডি কোথায় ওয়াচ কোম্পানি থেকে বডি হ্যাঁ কি ওয়াচ ও হ্যাঁ বডি বডি তবে বডি তো একটা নয় দু দুখানা বডি লাবণী যাও বডি দুটো নিয়ে এসো আমি আপনাকে সেগুলো আর প্রত্যেকটা মডেলের সঙ্গে আমাদের কোম্পানির ৬ মাসের গ্যারান্টি ১ বছরের ওয়ারেন্টি আমি তো আগেই বললাম যেটা বলছিলাম আমাদের ব্র্যান্ড যারা ইউজ করেছে তারা কিন্তু ফুললি স্যাটিসফাইড আপনি কথা ম্যাম এই ঘড়িটা দেখে যদি কারো পছন্দ হয় কাইন্ডলি আমাকে একটা রিং করে দেবেন আমি তার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাব থ্যাংক ইউ থ্যাংক ইউ নমস্কার রামনগর থানা ইয়েস ইয়েস আই ক্যান আমি ওই ছেলেটার কাছ থেকে ঘড়িটা কেন কিনলাম যেখানে 24 hours ডিউটি কর্তব্যরত অবস্থায় আমি ছেলেটির কোম্পানি প্রোডাক্ট নলেজ শুনলাম কেন শুনলাম এরকমটা হওয়ার কথা ছিল না ঘড়ির একটা প্রয়োজন ছিল ঠিকই সে তো বাইরে থেকে কিনবো ভেবেছিলাম যাকগে যা হওয়ার হয়ে গেছে এরপর আর কোনো সেলসম্যানকে অন্তত থানায় অ্যালাউ করবো না মাঝে মাঝে আমার যে কী হয় আপনি পুলিশ হলেও আপনার মধ্যে একটা কোমলতা আছে ছেলেটার প্রেজেন্টেশনটা খুব ভালো ছিল Salesman, 420,
I'll kill him. Shoot করে দেব। তারপর কি খবর? কালকে দিনটা আমার খুব ভালো গেছে স্যার। আমি 6টা প্রোডাক্ট সেল করেছি। এটা বলতে পারেন একটা গ্রেট অ্যাচিভমেন্ট আমার। গ্রেট নয়, গুড। এনিওয়ে, বাড়ির কি খবর? সব মানে স্যার বাবা তো নেই, আমি আর মা। আমি সেটা জানি। আচ্ছা, তুমি তোমার মাকে আজকে একটা ফোন করে বলে দাও তুমি আজকে বাড়ি নাও ফিরতে পারো। কেন স্যার? কালকে তুমি কোথায় গিয়েছিলে ডেমো দিতে? অনেক জায়গায় গেছিলাম স্যার। তার মধ্যে কোনো স্পেশাল জায়গা? আই মিন ভেরি স্পেশাল? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি কাল রামনগর থানায় গেছিলাম। একজন লেডি পুলিশ অফিসারকে একটা ঘড়ি বিক্রি করেছি স্যার। এটা বলতে পারেন আমার সেলস ক্যারিয়ার একটা গ্রেট অ্যাচিভমেন্ট আর কি। ডেমো দেওয়ার সময় না স্যার, একটা অদ্ভুত ফিলিং হচ্ছিল। আই ক্যান্ট এক্সপ্রেস ইউ স্যার। এর থেকেও অদ্ভুত সুপার ফিলিংস তোমার হবে, তুমি একবার থানায় যাও। ওখানে ওই লেডি ইন্সপেক্টর তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছে। যাও থানায় যাও। কেন স্যার? আর ইউ জোকিং স্যার? সার্টেনলি নট। যাও থানায় যাও। ও, তাহলে বোধহয় নতুন কোনো অর্ডার এসেছে। আমি বলেছিলাম যে নতুন। শাট আপ। আচ্ছা, তোমায় ওই ঘড়ি নিয়ে থানায় গিয়ে কে সেল করতে বলেছিল? কেন স্যার, আপনি তো বলেন স্যার যে মানুষের হাঁটতে চলতে উঠতে বসতে ঘড়ির প্রয়োজন হয়। আপনি তো বলেছিলেন যে ডোর টু ডোর সেল তো করবেই, তাছাড়া স্কুলে যাবে, কলেজে যাবে, অফিসে যাবে। আমি তো থানায় গেছিলাম স্যার, প্রশাসনিক কার্যালয়। প্রবলেমটা কোথায় আমি তো বুঝতে পারছি না স্যার। না না, ওই থানায় গেলেই সব কিছু বুঝতে পারবে। 12টার মধ্যে তোমায় থানায় রিপোর্ট করতে বলেছে। নাও কাম অন, মুভ। কিন্তু স্যার কেন যেতে বলেছে আপনি জানেন স্যার? না, আমি ঠিক সেটা জানি না, তবে এটুকু জানি যে ওখানে গেলে তোমার জন্য একটা এক্সট্রা ফিল গুড ফ্যাক্টর ওয়েট করছে। আমি যাচ্ছি স্যার। মোবাইলের সুইচটা অন রেখো। ওকে স্যার। গুড মর্নিং স্যার। ম্যাডাম কি ভিতরে আছেন? সেলস এক্সিকিউটিভ, সিটি ওয়াচ। ইয়েস স্যার। ওয়েলকাম, ওয়েলকাম টু রামনগর পুলিশ স্টেশন। ম্যাডামকে জালি ঘড়ি বেচেছো? তোমার আসপর্দা তো কম নয়। জালি ঘড়ি বলছেন কেন? আলবাত জালি, যেদিন দিয়েছ সেদিনকেই বন্ধ হয়ে গেছে। তো জালি বলবো না তো কী বলবো? হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। কেন, মিউজিয়ামের শো পিসগুলো বেচছো বাবা? তাও ওই পুলিশ স্টেশনে? ফ্রড কেস তো খাচ্ছই, তারপরে তার সঙ্গে আরও কী কী। যাও ভেতরে যাও, টের পাবে। থ্যাংক ইউ স্যার। কবে থেকে কাজ করছিস বল, বল থেকে? মাস দুয়েক হয়। এ দলে আর কজন আছে বল? 15-16 জন। বড় গ্যাং। ওই চক্রের পান্ডা কে? পান্ডা কি? পান্ডা কি ম্যাডাম? ও, ন্যাকা সাজছিস? বস, বসের নাম বল। বিমল শাহ। বিমল শাহ। আশ্চর্য, আপনি এখন এখানে দাঁড়িয়ে? হ্যাঁ ম্যাম। না ম্যাম, মানে সরি ম্যাম। আগে আমি বলবো, আমার মতো আর কতজনকে আপনি চিট করেছেন? এসব আপনি কি বলছেন ম্যাম? শাট আপ। এই ঘড়ির দাম 10 টাকাও নয়, আর আপনি 400 টাকা দিয়ে আমাকে এটা কিনিয়েছেন। আমার টাকা রিটার্ন চাই। ভালো ভালো টাকায় ফেরত দিন, নালে আপনার কপালে দুঃখ আছে। ম্যাম, আমি একটা কথা বলতে চাই। কোনো কথা হবে না। আপনি আমার টাকা বুঝিয়ে দিয়ে
এখান থেকে বিদায় হন। ম্যাম, এটা ভারতবর্ষ, বৃহত্তম গণতান্ত্রিক দেশ, ঠিক যাচ্ছি, আমাকে আত্মপক্ষ সমর্থন করার একটু সুযোগ আপনি দেবেন না? চুপ করুন, একটা ফালতু ঘড়ি গুছিয়ে এখন লম্বা চড়াল লেকচার দিচ্ছেন। আপনাকে আমি এক মিনিট সময় দিচ্ছি। ইওর টাইম স্টার্টস নাও। থাত, এটা তো বন্ধ। স্টার্ট। ম্যাম, বাড়ি গিয়ে আপনি ঘড়িটা কোথায় রেখেছিলেন? মনে নেই। ফ্রিজের ওপর? না। টিভির ওপর? ও হ্যাঁ, মনে পড়েছে, টিভির ওপর। তো সবাই যে ভুলটা করে, আপনিও সেই ভুলটাই করলেন ম্যাম। আমি তো ভুল, আপনি কি বলতে চাইছেন? এক মিনিট হয়ে গেছে ম্যাম, বলবো। প্রসিড। কালার টিভি? হ্যাঁ, কেন? প্রথম কথা হলো, কোনো ইলেকট্রিক্যাল বা কোনো ইলেকট্রনিক গুডসের ওপর আপনি যদি মোবাইল ফোন বা ঘড়ি রাখেন, সেটা খারাপ হতে বাধ্য। দ্বিতীয় কথা হলো, সেখানে মানে টিভির মধ্যে, কালার টিভিতে হাজার হাজার ভোল্ট জেনারেট করে, হাজার হাজার ভোল্ট। কি বাজে বলছেন আপনি, টিভিতে মাত্র 220 ভোল্ট লাগে। না না, সেটা তো ধরুন ওই প্লাগের মধ্যে দিয়ে আসে, কিন্তু ভিতরে গিয়ে, মানে ভিতরে না, প্রচুর ভোল্ট জেনারেট করে, ম্যাগনেটিক ওয়েভ। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, সিরিয়াসলি বুঝিয়ে দিচ্ছি। একটা বৃহত্তম শক্তি, একটা ক্ষুদ্রতম শক্তি। তো বৃহত্তম শক্তি সবসময় চাইবে ক্ষুদ্রতম শক্তিকে ডমিনেট করতে চাইবে, তেমনি ঘড়িটা চলতে 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 হঠাৎ বন্ধ হয়ে গেল। ও, আই সি। সিম্পল ফিজিক্স ম্যাম। তো এবার ঘড়িটার কি হবে? আপনি একদম টেনশন করবেন না, আমি ওটাকে রিপ্লেস করে দিচ্ছি, জাস্ট এ মিনিট। আপনি বলেই কিন্তু আমি এই ব্যবস্থাটা করে দিচ্ছি। দেখুন কি করছেন কি আপনি, হাত ছাড়ুন বলছি, প্লিজ, আমি নিজে পরে নেব। আহা, বাধা দেবেন না। দেখুন, কাস্টমারকে স্যাটিসফাই করার দায়িত্বটা না আমাদের, এটা আমাদের একটা কাজ বলতে পারেন। ছাড়ুন বলছি, প্লিজ, কি করছেন আপনি? দেখুন না ম্যাম, এই ঘড়িটা আপনার হাতে কি সুন্দর মানিয়েছে। অ্যাকচুয়ালি আপনার হাতে না, এই মডেলটাই ডিম্যান্ড করে, জানেন, এই মডেলটাই। দেখুন, ভালো লাগছে না? হাত ছাড়ুন। এক মিনিট, এন লাগবে না, কিন্তু আমার যে পুরনো ঘড়িটা লাগবে। নিন, যদি ভবিষ্যতে কোনো প্রবলেম হয় তাহলে এটা কাজে রাখবে, রাখুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই। আসুন। और सुनो चम्मक छल्लो, जब तक तेरे पर चलेंगे उसकी सांस,
ম্যাডাম 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 জানোয়ার ছেলে গুড মর্নিং স্যার সরি টু ডিস্টার্ব ইউ আমি সিটি ওয়াচ কোম্পানির পক্ষ থেকে আসছি থ্যাংক ইউ স্যার গেট আউট হ্যাঁ আই সে গেট আউট ফ্রম হিয়ার প্লিজ সরি স্যার গুড ডে স্যার আসতে পারি হ্যাঁ আয় সরি আমার একটু লেট হয়ে গেল না ঠিক আছে চল তুই তো রেডি হয়ে গেছিস দেখছি তাহলে গাড়িতে যেতে যেতে ডিসকাস করি ডিসকাস করে আর কি লাভ মানে কি হয়েছে বলতো তো তোকে দেখে মনে হচ্ছে আমার কিছুই হয়নি কিছু তো একটা হয়েছে তোর তোকে দেখেই বোঝা যাচ্ছে যাকে বাদে দেখি তোর হাতটা দেখি একটু হাই আছে তবে নো প্রবলেম দেখি একটু চোখ দেখি এই ভালো লাগছে না যা বাবা তাহলে তুই আমায় ডেকে পাঠালি কেন মনে হলো তাই ডাকলাম ওকে ফাইন তোর মনে হলো তুই আমায় ডেকে পাঠালি দ্যাটস নট আ প্রবলেম কিন্তু ডেকে পাঠানোর পর বল কিছু কি বলবো বলতো আমি নিজেই কিছু বুঝে উঠতে পারছি না সব ঠিক ছিল জানিস কিন্তু যবে থেকে এই ঘড়িটা পড়েছি না কেমন যেন একটা টেনশন না ঠিক টেনশন একটা আনইজি ফিলিং সারাক্ষণ হচ্ছে কিছুতেই মাইন্ডটা সেটেল করতে পারছি না ঘড়ি ঘড়িটা তোর মধ্যে প্রবলেম ক্রিয়েট করছে ইন্টারেস্টিং যোগা টোগাতেও কিছু হচ্ছে না মেডিটেশন সব ট্রাই করেছি কোনো লাভ নেই আচ্ছা তুই তোর এই ঘড়িটা কোথা থেকে কিনেছিস বলতো থানায় একজন সেলসম্যান এসে জোর করে আমার হাতে পড়ি দিয়ে চলে গেল একজন সেলসম্যান এসে পুলিশ স্টেশনে ঢুকে সাব ইন্সপেক্টরের ঘরে জোর করে তার হাতে ঘড়িটা পরিয়ে দিয়ে চলে গেল আর তুই চুপ করে রইলি কিচ্ছু বলি না ব্যাপারটা ওরকম নয় কিছু বুঝে ওঠার আগে আমি থামাবার চেষ্টা করেছিলাম কিন্তু কিন্তু সে শুনলো না সে তোর হাতে ঘড়িটা অ্যাজ ইউজুয়াল পরিয়ে দিয়ে চলে গেল গুড তুই এটা কাজ কর তুই বরঞ্চ ওর এগেনস্টে একটা কেস কর এরম ডিয়ার ডেভিল সেলসম্যানকে তোর এত সহজে ছেড়ে দেওয়া যায় না তুই বরঞ্চ ওর এগেনস্টে বলপূর্বক ঘড়ি বিক্রয়ের মামলা কর ধ্যাত ডোন্ট মেক ফান ওকে 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 বাবা আই এম জাস্ট নট মেকিং ফান তুই বলছিস কতগুলো অ্যান্টি স্ট্রেস মেডিসিন নিয়ে নে
আই থিংক তোর ঘুমটা ভালো হবে। ওষুধ ওষুধে কিচ্ছু হবে না, কালকে 2.5 খেয়েছি, ঘুমই হলো না। সে কি রে, তুই আমার একটা উপকার করতে পারবি? বল। এই ঘড়িটা না তুই নিয়ে যা প্লিজ, পাগলামি করিস না। এই ঘড়িটা তো একটা উপসর্গ মাত্র, রোগটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তুই রোগটাকে অ্যারেস্ট করতে পারবি? পারবো, কিন্তু আই নিড সাম টাইম। কি হে চাঁদু, যাচ্ছ কোথায়? এমনি এদিকে যাচ্ছিলাম। গাড়ি দে ওটো। না না আমি হেঁটে চলে যেতে পারবো, আসি। আমার মুখের উপর কথা, ওটো গাড়ি দে ওটো। না মানে ওটো বলছি, ওটো। দাসবাবু, দাসবাবু। বলুন ম্যাডাম। এই কার্ডটা নিন, এই অফিস নম্বরে ফোন করে বলে দিন অনিমেষ সেন যেন আমাদের পুলিশ স্টেশনে এসে একবার দেখা করে যায়। আর হ্যাঁ, এটাও বলে দেবেন যে আমার ঘড়ি 8 সেকেন্ড স্লো যাচ্ছে। 8 সেকেন্ড স্লো। ওকে ম্যাডাম, আমি ফোন করে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না। আর হ্যাঁ দাসবাবু, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, তো আমি ডাক্তার কনসাল্ট করে বাড়ি চলে যাব। আমার স্যারের সাথে কথা হয়ে গেছে, যদি কিছু এমার্জেন্সি পড়ে আমি ফোন করে নেবেন। ঠিক আছে ম্যাডাম। একটি যা লক্ষণ দেখুন, মাল খেয়ে কিরকম টাল হয়ে রয়েছে, রাস্তায় বাওয়াল করছিল আমি তুলে নিয়েছি। এই ম্যাডামকে এখন ডিস্টার্ব করো না, ভেতরে নিয়ে যাও, আমি দেখছি। এক মিনিট, কি ব্যাপার লক্ষণ? মনে আছে ম্যাডাম, আমি যাকে চুমু খেয়েছিলাম, পিঙ্কি, তাকে একটা ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেল। তো রাস্তায় মাতলামি করার কি মানে হয়? চলা ম্যাডাম চলা, একটু নিয়েছি, ধরে নিয়ে এলো, বুকের চলার কথাগুলো একটু জোরে জোরে বলছিলাম। উফ, কি চলা। সবাই সবার মনের কথা বলতে পারে, শুধু আমি পারি না। ওকে ছেড়ে দিন। দিল কে টুকরে। এই চুপ। ইয়ে মানে তোর নামটা কি জানো? সিটি বাচ, মানে অনিমেষ স্যার। অনিমেষ, অনিমেষ, ইয়ে অনিমেষ, ব্যাপারটা তোমাকে খুলেই বলি। হ্যাঁ, কিন্তু তুমি খাচ্ছ না কেন? খাও। খাচ্ছি তো স্যার, খাচ্ছি তো। বুঝলে অনি, ব্যাপারটা হচ্ছে যে আমি সেদিন মেন্টালি খুব ডিস্টার্ব ছিলাম। কেন স্যার? না এমনিতেই পুলিশ সুপারের চাকরি তো প্রচুর ঝামেলা, তার উপর ওই আগের দিন একটা জল কোম্পানির ছেলে এসেছিল, ঠিক তোমারই মতো। লাল জল স্যার? না না, সাদা জল, সাদা জল। তো তাকে এখানে বসিয়ে আমি একটু ভেতরে গেছি, ওমা ফিরে এসে দেখি দুখানা দামি শোপিস হাফিস করে চলে গেছে। কি সাংঘাতিক! আপনি কোম্পানিতে ফোন করেননি? হ্যাঁ করেছিলাম। কি বললো জানো? কি স্যার বললো? ওই টেলিফোন নাম্বারের কোনো অস্তিত্বই নেই। জাল নাম্বার স্যার, জাল। ছেলেটাও জালি। আমি কিন্তু জালি নই স্যার, আপনি কিন্তু আমাকে সেদিন ভেবেছিলেন। হ্যাঁ ভাবা তো স্বাভাবিক, ভাবাটাই স্বাভাবিক।
আসলে কি জানেন তো স্যার, চোরেরা না নিজেদের চুরির প্যাটার্নগুলোকে স্টাইলগুলোকে একটু পাল্টে ফেলছে, আর বদনাম হচ্ছে শুধু শুধু জানেন আমাদের। কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না স্যার, এসপির বাড়িতে চুরি কেন? এসপিটা কি মানুষ না? নিশ্চয়ই স্যার, অবশ্যই মানুষ, তাই জন্যই তো ভুল বোঝে স্যার। তুমি তো খুব ইন্টেলিজেন্ট, কিন্তু খাচ্ছ না কেন? খাও। খাচ্ছি তো স্যার, খাচ্ছি তো। আসল কথা, সেদিন তোমার সাথে ওরকম একটা ব্যবহার করার পরে আমার একটা গিল্টি ফিলিংস হচ্ছিল আর কি। মানে একজন সেলসম্যান চোর হিসেবে চুরি করে গেল, তার মানে তো সবাই চোর নয়। ইউ আর গ্রেট স্যার, ইউ আর রিয়েলি গ্রেট। আপনার মতো একজন মানুষের সান্নিধ্যে এসে আমি নিজেকে ধন্য মনে করছি স্যার। না না, অত বড় করে বলার মতন কিছু নেই, আমি একটা অতি সাধারণ মানুষ। এবারে বলো তোমার প্রোডাক্ট সম্বন্ধে। আসলে কি জানো, আমি এই যে আজকে তোমাকে নিয়ে এসেছি, খাওয়াচ্ছি, মানে আমার মনের মধ্যে যে একটা ভার তৈরি হয়েছিল সেটা অনেকটা লাঘব হয়ে গেল আর কি। বলো তোমার প্রোডাক্ট সম্বন্ধে বলো। অ্যাকচুয়ালি স্যার, আমি সিটি ওয়াচ কোম্পানির পক্ষ থেকে আসছি, আমি ওই কোম্পানির একজন সেলস এক্সিকিউটিভ। অ্যাকচুয়ালি আমাদের কোম্পানি মার্কেটে কিছু লেটেস্ট মডেলের রিস্ট ওয়াচ লঞ্চ করেছে, সেগুলো আপনি একবার যদি দেখেন চোখ ফেরাতে পারবেন না স্যার, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বাস 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 বাস, ঠিক আছে, কত? 400 400। এক মিনিট স্যার, সঙ্গে একটা টাইম পিস একদম ফ্রি, এতে অ্যালার্মের সুবিধা আছে, এছাড়াও আছে স্যার আরও অনেক কিছু আছে, গ্যারেন্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড। চুপ, খাও। হ্যাঁ হ্যাঁ স্যার, সরি স্যার, খাও। হ্যাঁ, রামনগর থানা থেকে দাসবাবু কথা বলছি, আপনাদের সেলসম্যান অনিমেশন কোথায়? দেখুন, অনিমেশ একটা সেলসের কাজে বাইরে গেছে, অফিসে এখন নেই, কিছু বলতে হলে বলুন, আমি বলে দেব। বলবেন ম্যাডামের ঘড়ি 8 মিনিট স্লো যাচ্ছে, ওকে 3 দিন অন্তর থানায় এসে রিপোর্ট করতে বলবেন। দেখুন, সেটা ওর মোবাইলে ফোন করে আপনি বলে দিলেই বেটার হবে, কারণ আমি একটু পরেই বাইরে বেরিয়ে যাচ্ছি, এটি জরুরি কাজে। আরে মোবাইল তো বন্ধ, যারা জালি জিনিস বিক্রি করে তারা মোবাইল খোলা রাখে না। ইন্সপেক্টর, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, আর যাই বলুন আমাদের প্রোডাক্ট নিয়ে বাজে কথা বলবেন না। কেন বলবো না, 100 বার বলবো। ইন্সপেক্টর, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন, তাই এক্সপোর্ট কোয়ালিটির ঘড়ি নিয়ে আপনি জানাই তাই বলছেন। 100 বার বলবো, এখন তো মুখে বলছি, ম্যাডাম লিখিত রিপোর্টটা দিক, তারপর দেখবেন, কোম্পানি সিল করে দেবো, সব কটাকে জেলে ভরবো। কথাগুলো আপনি জেনে বুঝে বলছেন তো? আমি কিন্তু আপনার এগেনস্টে মানহানির মামলা করতে পারি। করুন করুন, সে কেস ধোপে টিকবে না, জালি ঘড়ির ব্যবসা করছে, একে তো জালি ঘড়ি, তার উপর ওই জালি ঘড়ি পরার পর থেকে ম্যাডামের শরীরটাও খারাপ হতে শুরু করেছে। এই তো আজকেই হাফবেলা ছুটি নিয়ে উনি বেরিয়ে গেলেন, এখন সমস্ত কাজের চাপ আমার উপরে, আপনি কি বুঝবেন এসবের? হ্যাঁ, ওকে ওকে ওকে, আপনার কথা শেষ আপাতত, অনিমেষ যাতে খবরটা পায় সে ব্যবস্থা আমি করছি। প্রথমেই তো আপনাকে সেই কথাটা বললাম। আসুক অনিমেষ, আজ ওর একদিন কি আমার একদিন, দূর করে দেব। দেখ, আমার মনে হয় তো দিন সাতেকের জন্য কোথাও থেকে ঘুরে আসা দরকার, ইউ নিড এ চেঞ্জ। অন্তত আগামী 1 মাস কোনো ছুটি পাবো না, আর তাছাড়া কি গ্রাউন্ড দেখাবো, মন ভালো নেই? না তা নয়, কিন্তু তুই ওই ছেলেটাকে ফোন করেছিলিস? না। তুই একটা মিসড কল বা একটা ব্ল্যাঙ্ক এসএমএস করে দেখতে পারতিস, ও তোকে নিশ্চয়ই রেসপন্স করতো। এ লাবণী, তুই না ডাক্তার, এসব কি উল্টো পাল্টা বলছিস? দেখ, আমি কিচ্ছু উল্টো পাল্টা কথা বলছি না, আমি তোর কেসটাকে স্টাডি করে যা বুঝলাম তাতে তোর নয় ছেলেটাকে নিয়ে এসে পানিশমেন্ট দেওয়া উচিত, আর না হলে কিছুদিনের জন্য ঘুরে আসা দরকার।
তুই তখন থেকে এই ছেলেটা ছেলেটা কেন করছিস বলতো? ও জাস্ট আমাকে একটা ঘড়ি সেল করেছে, যেটা আমার দরকার ছিল। তার সাথে আমার মন খারাপের কি সম্পর্ক? সম্পর্ক আছে, তুই নিজেও সেটা খুব ভালোভাবে জানিস, জাস্ট মানতে চাইছিস না। মানতে চাইছি না, না তো নিজের মনের মধ্যে এমন একটা কিছু চলছে যেটা তুই কারোর সাথে শেয়ার করতে পারছিস না, এমনকি আমার সাথেও নয়। তো নিজের মনে মনে একটা চাপ সৃষ্টি হচ্ছে, একটা সাফোকেশন, যেটা তোর প্রবলেমসগুলোকে আরও বাড়িয়ে দিচ্ছে। আমার এসব কিছুই হচ্ছে না। তাহলে তুই আমার কাছে এলি কেন? মনে হলো তাই এলাম। অদ্ভুত। এই শোন, ফুচকা খাবি? কতদিন হয়ে গেল মোড়ের মাথায় দাঁড়িয়ে ফুচকা খাই না, চল না। সিজোফ্রেনিয়া কি? একটা রোগ। হ্যাঁ তা জানি, এই রোগের লক্ষণগুলো তোর মধ্যে দেখা যাচ্ছে। আমার মনে হয় আঙ্কেলের সাথে আমার কথা বলাটা খুব দরকার। কি যা তা বলছিস বলতো, আমি তোকে ফুচকা খাওয়ার কথা বললাম আর তার জন্য তুই আমাকে পাগল বলছিস? আচ্ছা তোর ঠিক এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে কি করতে ইচ্ছা করছে বলতো? কিচ্ছু না, কিচ্ছু না। তুই তোর হাতের ঘড়িটা একবার খুলে আমায় দে তো। ঘড়িটা? হুম নে। তোর তো এই ঘড়িটার কোনো দরকার নেই, তাহলে ভেঙে ফেললেই হয়। খবরদার লাবণী। থানায় গিয়েছিলে? হ্যাঁ স্যার। কি বললো? অনেক কিছু বলছিল, আমি বাকিটা বলে দিয়ে পুরো ব্যাপারটাকে মিটিয়ে দিয়েছি। কীরকম? আসলে ঘড়িটা বন্ধ হয়ে গেছিলো, তো উনি টাকা ফেরত চাইছিলেন, তা আমি ঘড়িটা রিপ্লেস করে দিয়েছি। আর কোনো কমপ্লেন নেই? না আর তো কোনো ফোন করেনি। তা আসবে কী করে, ফোন আসার জন্য তো মোবাইলের সুইচটা অন করে রাখতে হয়। কেন স্যার, আমার মোবাইল তো অন ছিল। শাট আপ। এনিথিং রং স্যার? হুম, তোমাকে থানায় ডেকেছে। কেন স্যার, তিন দিন অন্তর হাজিরা কেন দিতে হবে স্যার? ম্যাডামের ঘড়ি 8 মিনিট স্লো যাচ্ছে। সেটার দায় কি আমার নাকি স্যার? ঘড়িগুলো একদম বাজে ফালতু, কোনটা স্লো হয়ে যায় কোনটা বন্ধ হয়ে যায়, তাছাড়াও প্রচুর কমপ্লেন। আরে তোমার কাজটা কি বসে বসে মাইনে নেওয়া? কমপ্লেন আসছে, আরে ইলেকট্রনিক্স গুডসের কোনো গ্যারান্টি আছে নাকি? তবু তো আমরা 6 মাসের গ্যারান্টি দিচ্ছি, 1 মাসের ওয়ারেন্টি। কোম্পানির সেই অনেস্টির জন্যই তো এখন আমি কাজটা করছি স্যার, কিন্তু আমি থানায় যেতে পারবো না। কেন যেতে পারবে না? থানায় যেতে পারবে না কেন? আরে থানায় গিয়ে ঘড়ি বিক্রি করেছো তুমি, আমি তোমায় যেতে বলেছিলাম কি বলো? না আপনি বলেননি স্যার, কিন্তু আমি থানায় যাব না। আচ্ছা স্যার, 3 দিন অন্তর হাজিরা দিতে গেলে তো আমার সমস্ত কাজকর্ম বন্ধ করে দিতে হবে। সেটা তোমার দায়, তুমি এই ঝামেলা পাকিয়েছো তুমি শেষ করবে। আরে মিস্টার দাসের ঘন ঘন ফোন আসছে, যাচ্ছে তাই বলছে, এমনকি কোম্পানি সিল করে দেবে তাই বলছে। স্যার দাসবাবুকে বলে একটু ম্যানেজ করে নিন না স্যার। বাহ 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 বাহ, ওয়ান্ডারফুল, বাহ। একবার পুলিশকে পয়সা দিলে বারবার নানান অজুহাতে এসে চাইবে, তা আমি একবার পুলিশ সামলাবো না কোম্পানি? দেন আই এম সরি স্যার, এই কাজটা করা আমার পক্ষে আর সম্ভব হবে না। বাহ 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 বাহ, অসাধারণ অসাধারণ। একবার পুলিশকে পয়সা দিলে বারবার নানান অজুহাতে এখানে আসবে, তখন আমি পুলিশ সামলাবো না অফিস? তুমি এই ঝামেলা বাজিয়েছ, তুমি এর সমাধান করবে, আমি এর মধ্যে নেই। এটাই কি আপনার শেষ কথা স্যার? যাবার আগে মিস্টার পলকে প্রোডাক্টগুলো বুঝিয়ে দিয়ে যাও। স্যার এটাই কি আপনার শেষ কথা স্যার?
স্যার আমার স্যালারি আমার কমিশনগুলো ওটা নেক্সট মান্থে এসে নিয়ে যেও। হ্যালো কে কৌশিক? হ্যাঁ আমি মিস্টার সাহা বলছি। তিনটে বাজে? ভোর তিনটে? মানে ছেলেটা আমাকে ঠকিয়ে গেল। বাবা তুমি কখন বেরোবে? দশটা। কেন? এমনি জিজ্ঞেস করলাম। বুঝলি মা, মানুষকে আর বিশ্বাস করা যাচ্ছে না রে। কেন করো? কি আশ্চর্য কথা বলছিস তুই। হ্যাঁ মানুষ মানুষকে বিশ্বাস করবে না? আসল কথা, তুই আমাদের এই ঘর আর আমাদের কর্মক্ষেত্র এই দুটোকে গুলিয়ে ফেলেছিস। গোলাচ্ছি না, জেনে বুঝেই বলছি। তা হঠাৎ তুমি সাত সকালে বিশ্বাস অবিশ্বাস নিয়ে পড়লে কেন? কি বলবো মা তোকে, এই কয়েকদিন আগে একজন সেলসম্যান কি একটা জিনিস বিক্রি করতে আসলো, এসে আমাকে বললো যে একটু জল খাও। ড্রয়িং রুমে বসিয়ে জল আনতে গেছি, এসে দেখি দুটো দামি শোপিস নিয়ে ভেঙে গেছে। আর কালকে 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 আরেকটা ছেলে আমার কাছে ঘড়ি বিক্রি করতে আসলো। কি কি যেন নাম ছেলেটার, ইয়া রাইট, অনিমেষ। আর দেখ কালকে যে ঘড়িটা আমাকে বিক্রি করে গেছে সেই ঘড়িটা আজকে বন্ধ। ও বাড়িতে এসেছিল? ও মানে? ও মানে সেলসম্যান অনিমেষ সেন। সে কি রে, তুই ওকে চিনিস? আবার একদম টাইটেল সূত্র চিনিস? ও একটা আস্ত ক্রিমিনাল। ও আই সি, তার মানে ও তোকেও ঠকিয়ে গেছে, তাই তো? আচ্ছা এসব কি হচ্ছে বলতো? হ্যাঁ কেউ এসে চুরি করছে, কেউ ঠকাচ্ছে, মানে ইভেন পুলিশদের। ক্রিমিনালরা আজকাল পুলিশদেরও রেয়াত করছে না। শোন মা, বলছি যে আমাদের কিন্তু একটু কসাস থাকতে হবে। বিশ্বাস আমিও করেছিলাম বাবা ওই ছেলেটিকে। ও হয়তো জানেও না ও আমার কতটা ক্ষতি করে চলে গেছে। আরে না 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 ভাই শোন, ব্যাপারটা ওরকম না। ক্ষতি কি আর, মানে জাস্ট তো 400 টাকার ব্যাপার। কিন্তু হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ও আমাদের ঠকিয়েছে, দ্যাট ইজ আ ক্রিমিনাল অফেন্স। তার শাস্তি ওকে পেতে হবে। দাঁড়া। হ্যালো। হ্যালো দাসবাবু, আমি রথিন মিত্র বলছি। হ্যাঁ স্যার বলুন স্যার। আমাদের এলাকায় প্রোডাক্ট বিক্রির নাম করে কিছু সেলসম্যান বেরিয়েছে, তারা বাড়ি বাড়ি গিয়ে চুরি করছে, ঠকাচ্ছে, জাল ঘড়ি বিক্রি করছে। তাদের একজনকে আইডেন্টিফাই করা গিয়েছে, তার নাম অনিমেষ সেন। আমি চিনি স্যার, অনিমেষ সেনকে আমি চিনি, জালি ঘড়ি বিক্রি করে। এই তো ম্যাডাম কেউ একটা দিয়ে গেছে স্যার, আমি ওদের অফিসটাও চিনি স্যার। অফিস চেনেন? দেন অ্যারেস্ট হিম ইমিডিয়েটলি। হ্যাঁ হ্যাঁ পরে কথা বলছি। এর আবার কি হলো? আশ্চর্য অনি, এই অনি, অনি তুই অফিস যাবি না? ওঠ। আরে কি হলো রে, আবার শুরু করলি তো? আরে ওঠ না, ওঠ। বললাম তো আমি অফিসে যাব না, যাও না, ছাড়ো না। তুমি ইয়ার কি হচ্ছে, 10টা বেজে গেছে, ইয়ার কি হচ্ছে? 10টা বাজুক, 5টা বাজুক, বাজতে থাকুক, আমার কিচ্ছু যায় আসে না। মা বিরক্ত করো না, বলছি তো। অনি মাঝে মাঝে তুই এমন একটা কাজ করে বসিস না, সত্যি পল্টুর মা ঠিকই বলেছিল যে ছেলের বিয়ে দিয়ে দাও, তাহলেই দেখবি সব ঠিক হয়ে যাবে। চলো। কোথায় যাবো আমি আমার বিয়ে দিতে?
সকাল সকাল আবার কে এসে হাজির হলো দেখি। পাত্রীপক্ষ পাত্রীপক্ষ খুলে দাও। কই কোথায় আপনার ছেলে? কোথায়? ভেতরে ঘুমোচ্ছে। ইভার আন্ডার অ্যারেস্ট। কি ব্যাপার? কেন? ও কি করেছে? ফ্রড কেস। আমাকে একটু চেঞ্জ করার সময় দিন। চলুন চলুন চলুন, চেঞ্জ চেঞ্জ করার সময় আর নেই, আর এসব পালাবার মতলব খুব ভালো বুঝি। না না চলুন চলুন। আরে বিশ্বাস করুন, ও এমন কাজ করতে পারে না। আমি তোর মা, আমি তোকে চিনি। আপনাদের নিশ্চয়ই নিশ্চয়ই কোনো একটা ভুল হচ্ছে। কোথাও কোনো ভুল হচ্ছে না, অনেক দিন ধরে এসব করে বেড়াচ্ছে। তাছাড়া কিছু করার নেই, খোদ এসপি সাহেবের অর্ডার। চলুন। মা তুমি চিন্তা করো না মা, তুমি দেখো আমি ঠিক আছি, তুমি সাবধান থাকো। চলুন। চলো কিছু খেয়ে নে প্লিজ, এরকম করিস না। আমি খাবো না, আমার ইচ্ছা করছে না। আচ্ছা ইচ্ছে করছে না বললেই হলো? কেন জেদ করছিস? আমার ইচ্ছা করছে না। আমি জেদ করছি না, কিন্তু তুই কাল রাত্রি থেকে কিচ্ছু খাসনি, আজকে সকালেও কিছু খেলি না। এবার কিন্তু তোকে হসপিটালাইজ করতে হবে, তখন কিন্তু তুই আমায় কিচ্ছু বলতে পারবি না। আর আমি হসপিটালে নিয়ে গিয়ে কিন্তু তোকে স্যালাইন দেবই। Hey, here is a good news waiting for you, Chandrima. Animesh Sen ultimately arrested. Eibar lok thokanor moja kake bole o bujbe. Kyulo, toke ami ekta bhalo khobor dilam, tui kanchis? Ashchojo. Tui shanto ho. Tui please shanto ho, ami uncle er sathe kotha bolchi. আঙ্কেল একটু বাইরে আসবে তুমি? কি ব্যাপারটা কি? চলো নাই বলছি। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন স্যার। আপনি এখন কোথায়? আমি এখনই থানার কাছাকাছি। বলছি অনিমেশকে থানায় নিয়ে যেতে হবে না, আপনি ওকে আমার বাড়িতে নিয়ে আসুন। স্যার বাড়িতে? হ্যাঁ হ্যাঁ বাড়িতে, আমার বাড়িতে। আচ্ছা স্যার ঠিক আছে, আমি এখনই পৌঁছে যাচ্ছি। ওকে। আঙ্কেল সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ ওই দাসবাবুকে বললাম অনিমেশকে এখানে নিয়ে আসে। আচ্ছা চন্দ্রিমা ঠিক আছে তো? সে আর ঠিক কোথায় আছে? সুমানে কাঁদছে। আশ্চর্য, এত বড় একটা ব্যাপার হয়ে গেল, অথচ আমি কিছু জানতে পারলাম না, আশ্চর্য। ও কি আর আমাকেও কিছু বলেছিল? কত জোর জার করে জানতে হয়েছে ওর কাছ থেকে। স্যার নিয়ে এসেছি, কোনো প্রবলেম হয়নি, পড়ে পড়ে ঘুমোচ্ছিল, একদম তুলে নিয়ে চলে এসেছি স্যার। ঠিক আছে, ওয়েল ডান। দাসবাবু আমি একটু ওর সাথে একান্তে কথা বলতে চাই, আপনি আসুন। ওকে স্যার। বাড়িতে ফোন আছে? বাড়িতে ফোন আছে? হ্যাঁ
নাম্বারটা কত? 2422 8269. বাড়িতে আর কে আছে? মা। রমণী? Yes uncle. ওকে ভেতরে নিয়ে যাও, ওর সাথে ভেতরে যাও। কিন্তু আমি ভেতরে যাও। What a cute salesman. চলো চলো ভেতরে চলো। আমি মানে হ্যালো। হ্যালো, আপনি অনিমেষের মা বলছেন? হ্যাঁ বলছি। আমি এসপি রথিন মিত্র বলছি, আপনি এক্ষুনি এসপি বাংলোয় চলে আসুন। কি হয়েছে অনির? আপনি আসার সময় ফুল নিয়ে আসবেন, কেমন? আর তাড়াতাড়ি আসবেন। আমি জানি আপনার ঘড়িটা 8 মিনিট স্লো, 8 সেকেন্ড স্লো, মাত্র 8 সেকেন্ড। আর তার জন্য আমাকে 3 দিন অন্তর থানায় হাজিরা দিতে বলা হয়েছিল, আর তার জন্য আমার চাকরিটা, আমার রেজিগনেশন দিতে হলো। কিন্তু এটা আপনি কি করলেন ম্যাম? আমি আশা করিনি আমার মার সামনে থেকে ফোর্স পাঠিয়ে আমাকে। আমি ফোর্স পাঠাইনি বাবা। দাসবাবু দেখুন, আপনি পাঠিয়ে থাকুন আর আপনার বাবা পাঠিয়ে থাকুন, ব্যাপারটা কিন্তু একই। দেখুন আমার কাছে ওই 405.50 টাকা রয়েছে, ব্যাপারটা নিয়ে এই ঝামেলাটাকে একটু এন্ড করুন না। মানে একটু নেগোসিয়েট করুন তোমার 400 টাকা, এখানে জীবন মৃত্যু নিয়ে টানাটানি চলছে। আই এম সরি ম্যাডাম, আমি না ঠিক ফিলোসফিটা বুঝি না। তুমি ঘড়ি বিক্রি করা ছাড়া আর কি কি বোঝো? ও লাবণী তুই চুপ কর। আচ্ছা তুমি তো সেলসম্যান, আচ্ছা তুমি সেলসম্যান হয়ে তুমি সেলসম্যানের মতনই কাজ করবে? তোমাকে ওর হাত ধরে ঘড়ি পরাতে কে বলেছিল? মেয়েদের হাত ধরা বোঝো না ম্যাম, আমি কেবল কাস্টমার বুঝি। ড্যাম ইট! ও লাবণী তুই চুপ করে থাক। তুমি কি জানো যে তুমি চন্দ্রিমার কত বড় ক্ষতি করেছো? আমি চন্দ্রিমাকে নামটা পর্যন্ত জানে না আর কাজ ছেড়ে বসে আছে। দেখ এবার কিন্তু আমার ভীষণ মাথা গরম হয়ে যাচ্ছে ওর ওপর। আমি কিন্তু আর তোমার সাথে এবার মুখে কথা বলবো না, এবার আমার হাত চলবে। স্টুপিড, বিশ্বাস করুন ম্যাম আমি কিছু করি না। বিশ্বাস করুন স্যার আমি কিছু করি না। আমাকে আমি এসপি রথিন মিত্রের একমাত্র মেয়ে চন্দ্রিমা। আই এম রিয়েলি ভেরি সরি ম্যাম। চন্দ্রি মা, আপনি সকাল থেকে কিছু খাননি না? নিন এটা খান। না আমি খাবো না। দিস ইজ মাই অর্ডার। একি বডি কোথায়? বডি? ও হ্যাঁ হ্যাঁ বডি বডি, তবে বডি তো একটা নয়, দু দুখানা বডি। লাবণী যাও বডি দুটো নিয়ে এসো। ভাগ্যিস আমি ফোর্স পাঠিয়েছিলাম। মা
বডি এসেছে।